দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার দেবিদ্যার চার আসনের রাজামেহার ইউনিয়নের রাজামেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দ্বাদশ সংসদ নির্বাচনের আজ ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই আসলে কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি চোখে পড়ার মতো ছিল, যেটা দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যা একেবারেই কমে গিয়েছে। এই কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা 3000-এর উপরে ছিল, এর মধ্যে 1400 ভোটের মতো কাস্ট হয়েছে বলে আমাদেরকে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। আসলে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে বিভিন্নভাবে প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তাদের পেশি শক্তি ব্যবহার করে তারা কিন্তু জাল ভোটের অনেক অভিযোগ পাওয়া গিয়েছে। এর মধ্যে আমরা বেশ কিছু কেন্দ্রে গিয়েছিলাম যেখানে আমরা দেখেছি যে নৌকার সমর্থিত প্রার্থীর লোকেরা কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কক্ষে ঢুকে তারা এজেন্টকে মারধর করেছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে কুমিল্লার দেবিদ্যার রাজামেহার ইউনিয়নের মরিচা সাইদ আলী উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এছাড়াও দেবিদ্যারের বেশ কিছু কেন্দ্রের মধ্যে জাল ভোটের কিন্তু অভিযোগ রয়েছে। তো এখন পর্যন্ত আসলে দেবিদ্যার এবং কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলাগুলোতে নির্বাচনের তেমন কোনো আশঙ্কা, তেমন কোনো ভয়ভীতি মানুষের মধ্যে না থাকলেও দেবিদ্যারে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে যেটি মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছিল, যে একটি ভোট কেন্দ্রের বাহিরে কিছু নৌকা সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীদের লোকদের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে একজন বৃদ্ধ ভোটারকে তারা লাঞ্ছিত করেছেন এবং সেই মুহূর্তে তারা ওই বৃদ্ধ লোকটি মাটিতে পড়ে যায় এবং তাৎক্ষণিক তিনি স্ট্রোক করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এখন পর্যন্ত আসলে কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।